বিরুদ্ধে আপনার আল্লাহর বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না শুধু কি তাই এই কাফেরদের অবস্থা আরো শোচনীয় দেখেন এরপর আল্লাহ বলেন সূরা ইমরানের 9 নম্বর আয়াতে ইন্নাল লাযীনা কাফারু বা'দা ঈমানিহিম সুম্মা যাদু কুফরান লান তুকবাল তাওবাতুহুম আল্লাহ বলেন যে যারা ঈমানের উপরে কুফরি করলে নতুন করে তাদের তওবা কোনো দিন কবুল হবে না কি সাংঘাতিক কথা চারিদিকে দেখেন আপনি আমি তো এক নম্বর গুলো বলে দিলাম এরপরে সূরা মায়দায় 36 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইন্নাল লাযীনা কাফারু লাও আন্না লাহুম মা ফিল আরদি জামিআ ওয়া মিসলাহু মাআহু লিয়াফতাদু বিহি মিন আযাবি ইয়াওমাল কিয়ামাতি মা তুকাব্বিলা মিনহু ওয়া লাহুম আযাবুন আলীম আল্লাহ বলছেন যে সেদিন কাফেরদের অবস্থা হবে এরকম তাদের কাছে এই পৃথিবীর সমস্ত পৃথিবীর ব্যক্তি যদি সোনা রূপা টাকা পয়সা তাদের হাতে থাকে আরো যদি তুলে থাকে সমস্ত গুলো দিয়ে তারা সেদিন জাহান্নাম থেকে বাঁচতে চাইবে কিন্তু এটা কোনো দিন সম্ভব হবে না আপনি কোথায় পাবেন কে হতে টাকা পয়সা পাবেন কিন্তু আল্লাহ বলেছেন যদি থাকে যদি তাদেরকে আমি দিতাম এগুলি সব দান করতে চাইতো আরো এক দুনিয়া সামান দিলে তাও দান করতে চাইতো তবে বলতো আল্লাহ আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও কিন্তু সেই দিন বাঁচার কোনো রাস্তা আমাদের নাই সুতরাং এগুলির বিরুদ্ধে তখনও আমাদেরকে অবস্থান নেওয়া যাবে না এরপরে দেখেন সূরা নিসার 136 নম্বরে আরো বলা আছে ইল্লা লাযীনা আমানু সুম্মা কাফারু সুম্মা আমানু সুম্মা কাফারু কুফরান লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম ওয়ালা লিয়াহদিয়াহুম সাবিলা বাশশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আলীমা আল্লাহ বলেছেন নিঃসন্দেহে যারা ঈমান আনলো আবার কুফরি করলো আবার ঈমান আনলো আবার সুযোগ বুঝে আবার কুফরি করলো এই অবস্থা যদি হয় তাহলে এই লোকদেরকে তখনও আল্লাহ ক্ষমা করবেন না তারা তখনও এই সব লোকদেরকে আল্লাহ তারা সঠিক পথে দেখাবেন না আর এই লোকগুলি আমি সত্যিকার মনে হই আর এই অবস্থা হইল এরপর আমি যেটা করে বলতে চাই যে মোনাফিকি করা যাবে না এই একটা সবাই জানেন যে মোনাফিকের অবস্থান হবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে যারা একবার ইমান আনে একবার কুফরি করে অবস্থা দেখিয়ে যারা আল্লাহ সৃষ্টিকর্তা আল্লাহ পালন কর্তা রিজিকর্তা হায়াত দাতা মৌতের মালিক তিনি ভালো মতো কিছু এইগুলির জায়গায় অন্য কাউকে মনে করলে শিখবে এইগুলির একটা জায়গায় যদি আপনি মনে করেন ওই নিরানের পৈতের যে কোনো একটা জায়গায় আপনি যদি মনে করেন যে এইটা আল্লাহ পারে না অমুকে পারে তাহলে আপনি শেষ করলেন এই জন্য এগুলি থেকে বেশি থাকতে হবে তিন নম্বর হলো আল্লাহ তারা কিছু হক আছে যেহেতু এই পৃথিবীগুলি সৃষ্টি করেছেন মানুষগুলোকে সৃষ্টি করেছে সুতরাং আল্লাহর এটা হক আল্লাহ কোরআনে বলেছেন ইনুল হুকমু ইল্লা লিল্লাহ হুকুম করার মালিক একমাত্র আল্লাহ তাআলা আল্লাহ বলেছেন আল্লাহ লাহুল খালকু ওয়াল আমরু সৃষ্টি যার আইন চলবে তার সুতরাং আসুন এই শিরকগুলো থেকে আমাদের বেঁচে থাকতে হবে তিন নম্বর হলো কুফরি করা যাবে না কুফরি করা মানে হলো অস্বীকার করা বাধা দেওয়া বাধা সৃষ্টি করা সবগুলোই কুফরির মধ্যে যেমন আমরা যে জিনিসগুলো দিয়ে ঈমান এনেছি আমরা আল্লাহকে বিশ্বাস করেছি ফেরেশতাকে বিশ্বাস করেছি কিতাবকে বিশ্বাস করেছি আমরা তাওরাতের ভালোমন্দকে বিশ্বাস করেছি স্বীকার করলো আমাদের একটা আয়াতকে স্বীকার করলো না মানলো মানতে অস্বীকার করলো বাধা দিল এরকম কেউ যদি কোনো কাজ করে তাহলে তার অবস্থা হলো আমি শীঘ্রই তাকে জাহান্নামের আগুনে পুড়িয়ে ফেলবো তারপরে যখন সে সম্পূর্ণ করা যাবে আবার আগুন দিয়ে জ্বালাই দেবো আবার কামলা বানাই দেবো বস্তু বানাই দেবো আবার আগুন দিয়ে জ্বালাবো এক কঠিন অবস্থা 1000 বছর জাহান্নামে জ্বালার পরে আমি আবার একদিন না একদিন জান্নাতে যাবো যেহেতু আমি কলমা করেছি এই সমস্ত আমাদের লোকেরা করে আপনি চিন্তা করেন একটা আগুনের আংটা আপনি ধরে রাখতে পারেন না আপনি কি করে এটা পারবেন সুতরাং আমি আমার এলাকাবাসীকে সাবধান করতে চাই জানা মতো কখনো কোরআনের কোন জিনিসকে অস্বীকার করবেন না কোন আয়াত মানতে অস্বীকার করবেন না ভুলিয়ে এটা বিপক্ষে কথা বলবেন না